মাথাটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে ঝালে, দেখো চোখের জল। দেখো বন্ধুরা, এই তো এখন পুজো করব, সকাল হয়ে ছেলে স্কুলে গেছে, মেয়ে এখানে খেলা করছে। ওই যে ওই দেখো, ওই দেখো, ওই দেখো, একদম কথা শুনে না। দেখো আজকে কত ফুল পেয়েছি, অনেক ফুল পেয়েছি। তো চলো পুজোটা করে নেই। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে চলো আজকে সকাল থেকে ব্লগটা চালু করা যাক। আজকে হচ্ছে গিয়ে তোমার আজকে কি বানবো, আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 10টা। স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, সকালে টিফিন বানিয়েছি, ছেলে স্কুলে চলে গেছে। এই দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চা বসিয়েছি। তো দেখো অবস্থা মেয়ের, কিভাবে দোলনায় দুলছে। এই দোলনাটা আমার পিসির ছেলে ওকে বানিয়ে দিল, এইভাবে তো বসে পড়ে দুলছে। তাহলে ফ্রেন্ডস দেখো, এখানে আমি আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল বানাবো। আলু আর ফুলকপি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর ওর বাবা কল করেছিল কি ঘরে আসতে হবে, তুমি রান্না টান্না করো কমপ্লিট করে তারপরে এসো। তো মেয়েকে ঘুম পাড়িয়েছিলাম, মেয়ে উঠে গেছে, মেয়েকে মনে হয় নিয়েই যাবো। দেখো এখানে মূলা ভাজি করেছি কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়ে। এখানে মাছ ভেজে রেখেছিলাম, তো কালকের মাছ কালকে ভাজি করে খেয়েছিলাম, আর আজকেও কিছুটা রয়ে গেছে, তো ভাবলাম এটা আজকে ঝোল করে দিই। ব্যাস এতটাই, আর কিছু করবো না আজকে। তো বন্ধুরা দেখো, মেয়েকে স্নান টান করিয়ে নিয়ে চলে এলাম। এই যে ক্রিম দিকে 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 দিকে, দেখো কিভাবে ক্রিম লাগাবে। দেখো লাগাবে না, ক্রিম লাগাবে না, একদম ক্রিম লাগাতে চায় না। ইস, উফ, একটু 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 লাগা দেখি শোনা। এই যে এই যে, হ্যালো হ্যালো গাইস, হ্যালো গাইস, গুড মর্নিং, লাগিয়ে দিয়েছি। এই দেখো, দেখবা মোবাইলে দেখবে, দেখো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। তাহলে বন্ধুরা দেখো, মেয়েকে ক্রিম লাগিয়ে দিলাম জোর জবরদস্তি ধরে পড়ে। ক্রিম লাগাবে না, একদম ক্রিম লাগাতে চায় না, ফুটু লাগাতে চায় না, একদম কি টাইট। ঠান্ডু লেগে গেছে স্নান করে, আসে না। এ দেখো মোবাইলে দেখো, দেখো সাজুনি বুড়িয়া মা। আচ্ছা চুপ চুপ চুপ, এই যে কাজল, এই যে ফুটু লাগাবে না শোনা, ফুটু ফুটু। হ্যালো বলো তো, হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, রেডি হয়ে গেছো, রেডি হয়ে গেছো বলো। দেখো আমি রেডি, রেডি বলো। পাপা, মাম্মা, কাকা, চাচা, দাদা, জোরে বলো, জোরে বলো। মেয়াওকে ডাকো দাও তো, মেয়াওকে জোরে জোরে বলো। মেয়াও, র্যাবুকে ডাকো দাও তো, র্যাবুকে, র্যাবুকে ডাকো দিবো। ওই দিক আছে র্যাবু, শোন না একটা ভিজে আছে, ওই দিক আছে র্যাবু। তাহলে বন্ধুরা দেখো, মেয়ে রেডি, তো ঘুমিয়ে গেছিল অল্প, এখন আর ঘুমাবে না, এখন 1টা বাজে, 2টার দিকে ঠিক ঘুমিয়ে যাবে। উঠো, বসে বসে কথা বলো, বসে বসে কথা বলো, বলো হাই হাই হাই। তুই দেখো হাই বলছে, বলো হাই হাই, বলো হাই, কেমন আছো তোমরা। এ 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 আ এখানে পাউডার লেগে গেছে। মাম্মা বলো তো, পাপা, পাপাকে ডাকো দত শোনা, ও মাম্মা। তো বন্ধুরা দেখো, আমি বেরিয়ে পড়লাম, তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি তাড়াহুড়ো করে। তো এখানে একটু পাশে স্টেশনে একটু কাজ আছে ঘরের ব্যাপারে, তো ওখান থেকে চলো ঘুরে আসি।
তো বন্ধুরা ট্রেন থেকে দেখো নেমে পড়লাম, ফোন করতে হবে না। তাহলে বন্ধুরা দেখো ওখান থেকে আমরা এসে পড়ে ঘরে এসেছি। আজকে টাইলস লাগছে ঘরে, তোর বাবা বললো চলো একটু দেখে না, তো এসেছিলাম 5 মিনিটের জন্য, কাজ হচ্ছে। দেখো তোমাদেরকেও দেখিয়ে দিলাম, দেখে নিয়েছো তো। আমাকে বললো কি চলো আমি এবার যাচ্ছি ঘরে, ঘরে গিয়ে দেখি ছেলে মেয়ে কি করছে, তো দেখে নাও। টাইলসটা যখন পুরোপুরি আবার ঠিকঠাকভাবে লেগে যাবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো আমি। হ্যালো বন্ধুরা, তাহলে দেখো গুড ইভিনিং। এই আমি বাজার থেকে চাউমিন আনালাম, তো ভাবলাম কি আজকে আমার চাউমিনে অনেকগুলো লঙ্কা দিয়ে আনা করাবে, তো চাউমিনটা এনেছে। দেখো কতগুলো লঙ্কা দিয়েছে, ওতে একটু টমেটো সস দিয়ে নিচ্ছি, বাজারে একটু কম দেওয়া থাকে, এটা ছেলের এটাতে লঙ্কা দেওয়া নেই। টমেটো সসটা মেয়ে চেতে চেতে চার্লি করলে হ্যাঁ চার্লি। তো বন্ধুরা চলো দেখো চাউমিন খেয়ে নেই, সঙ্গে থাকো, কোথা বসি গো। তো বন্ধুরা দেখো চাউমিনের লঙ্কাটা একবার দেখো, বিশাল লঙ্কা দিয়েছি, ওর বাবা একদম লঙ্কা খেতে পারে না, হ্যাঁ আমি বললাম সেই জন্য। আর এটা ছেলের জন্য দেখো লঙ্কা ছাড়া। মামা খাবে তুমি সোনা, তুমি খাবে ওরে সোনা রে। এই দেখো লঙ্কা, দেখো লঙ্কা, বিশাল লঙ্কা। তাহলে বন্ধুরা চলো চাউমিনটা স্টার্ট করা যাক। এত ঝাল চাউমিন অনেক দিন থেকে খাই না, মানে যখনই আনে ঝাল কম দিয়ে নিয়ে আসে, সেই জন্য আমি আজকে আগে থেকে বলে দিয়েছি অনেক লঙ্কা দিতে বলবে, খেয়ে আমার কী অবস্থা হতে চলেছে চলো তোমরা একটু দেখো। তাহলে ফ্রেন্ডস চলো শুরু করা যাক। ওই দেখো মেয়েও খাচ্ছে চাউমিন, দেখো ভাই বোনও মিলে চাউমিন খাচ্ছে। না মাম্মা কেন বললাম কি চুলটায় বান্ধিয়ে দিই, এলোই না, কথা শুনল না, দৌড়ে চলে গেল ওখানে। তাহলে চলো বন্ধুরা চাউমিনটা খেয়ে নিই, প্রচুর ঝাল লাগছে, তারপরে কথা বলছি। দেখো বন্ধুরা কান্না করে দিয়েছি চাউমিন খেতে খেতে। গরম চাউমিনটা মুখে নিতে পারছি না, আরো বেশি ঝাল লাগছে। একবার ঝাল লাগলে না গরম জিনিসটা মুখে নেওয়া যায় না।
দেখো, দেখো পরিষ্কার যত লঙ্কা ছিল সব খেয়ে নিয়েছি।